গুড ইভিনিং ফ্রেন্ডস, কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই ঠাকুরের আশীর্বাদে ভালো আছো, আর তোমাদের ভালোবাসা আশীর্বাদে আমরাও কিন্তু বেশ ভালো আছি। আর বলো, তোমাদের পুজোর শপিং কার কত দূর? বলতে হবে তো, ছোট ছোট গল্প কোনো শেয়ার করলে তো ভালো লাগবে। আমার শুরু হয়েছে, শেষ হয়নি, জানোই তো মেয়েদের শুরু হওয়াটা ইজি, শেষটা চট করে হতে চায় না। আমার মেয়ে পাশে বসে বসে কন্টিনিউ সব কিছু নাড়ছে, যার জন্যে ফোনটা পড়ে গেল। কিছু করার নেই, বাড়িতে ছোট বাচ্চা থাকলে যা হয়, তোমরা তো সব বোঝোই, তাই না বলো? তো আজকে আবার চলে এসেছি তোমাদের সাথে একটা ছোট্ট গল্প করতে, একটা ছোট্ট টিপস শেয়ার করতে। তোমরা কি আমার দেওয়া ছোট ছোট টিপসগুলো শেয়ার মানে অ্যাপ্লাই করছো ফেসে? যদি করে কোনো ভালো রেজাল্ট পাও তাহলে কিন্তু জানাতে ভুলো না, আমি কিন্তু তোমাদের কমেন্টসের আশায় থাকবো। আমার এই চ্যানেলটাতে তোমরা যদি কেউ নতুন হয়ে থাকো তাকে রিকোয়েস্ট করব চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকার জন্য, আর যারা অলরেডি আমার ফ্যামিলিতে আছো তাদেরকে রিকোয়েস্ট করব একটা লাইক শেয়ার কমেন্টস করে আমাকে সাপোর্ট করে এগোতে, মানে আমি যাতে আরও স্মুথলি লাইফে এগোতে পারি পাশে থাকার জন্য। তোমাদের এই সাপোর্টটা কিন্তু প্রচণ্ডভাবে দরকার, জানোই তো, তোমরা তো সব জানো, সব বোঝো, তাই না বলো বন্ধুরা? তো চলো, গল্প না বাড়িয়ে, গল্প করতে বললে আমি সারাদিন গল্প করতে থাকবো, গল্প না বাড়িয়ে আমরা আমাদের কাজগুলো করি। কোন কোন জিনিস লাগছে আজকে তোমাদের সেটাই বলি। প্রথমেই লাগছে আমাদের একটা ফেয়ার অ্যান্ড লাভলি ক্রিম, ঠিক আছে? ফেয়ার অ্যান্ড লাভলি ক্রিমটা এক চামচ মতো নিয়ে নেবে। আমি জাস্ট ফেসে অ্যাপ্লাই করবো, তোমরা যদি হাতে গলায় ঘাড়ে অ্যাপ্লাই করো তাহলে কোয়ান্টিটিটা বাড়িয়ে নিও। আমি যেহেতু শুধু ফেসে অ্যাপ্লাই করবো, আমি এক চামচ মতন ফেয়ার অ্যান্ড লাভলি দেব। তারপরে নিয়ে নিচ্ছি আমি এক চামচ মতন সুগার। আবার রোজের মতন আমার পাউডার করা হয়নি, আমি নর্মাল সুগার নিচ্ছি, তোমরা ইচ্ছা করলে পাউডার ইউজ করতে পারো। ওইটা হলে মানে মিক্সচারটা হতে অনেকটা ইজি হয়, এইটাতে হয় কি একটু টাইম লাগে, যাই হোক আমার তো করা হয়নি, তো আমি নর্মাল সুগার দিয়েই করছি। তারপরে নিয়ে নেব একটুখানি দই, ঠিক আছে? দইটা আমি আগেই বাটিতে নিয়েই রেখেছি, দই। আর আর নিয়ে নেবো হচ্ছে গিয়ে তোমাদের চালের গুঁড়ো, এক চিমটি মতন চালের গুঁড়ো নিয়ে নেবো পেস্টটা ভালো হওয়ার জন্য, ঠিক আছে? এই সব কটাকে নিয়ে ভালো করে মিশিয়ে নেব, মিশিয়ে একটা সুন্দর ফেস প্যাক মতন তৈরি হবে, একটা ফেসিয়াল, এটা বলতে পারো ফেসিয়াল তৈরি হচ্ছে। কোথাও যদি তোমাদের ঘুরতে যাওয়ার প্ল্যান হঠাৎ করে হয়েছে, পার্লারে যাওয়ার টাইম নেই বা সুযোগ পাওনি, সবসময় তো সব প্ল্যান আগের থেকে হয় না, হঠাৎ করে কিছু প্ল্যান এসেই যায়, আর হঠাৎ করে প্ল্যান বানাতে দেখবে মজাটা আলাদাই হয়। সেরকম হঠাৎ করে কিছু হলে এটা জাস্ট ঘুরতে যাওয়ার আগে ইউজ করে চলে যেও, দেখো একটা কী সুন্দর স্কিন তোমরা পাবে। এরকমভাবে ফেয়ার অ্যান্ড লাভলি ক্রিমটাকে এইভাবে মুখের মধ্যে মেখে নেবে। এইটাতে তো একটা ব্লিচের পার্টিকেল থাকে, যার জন্যে ইনস্ট্যান্ট গ্লো যেটা সেটা করতে প্রচণ্ডভাবে হেল্প করে ফেয়ার অ্যান্ড লাভলি ক্রিম। এইভাবে আলতো হাতে মেখে নেবে। আমার না স্কিনটা বেশি ড্রাই হয়ে গেলে ভালো লাগে না, আমি যার জন্য বাটিতে আগেই অল্প জল নিয়েছিলাম, কেননা আমার বেশি টান টান হলে না, মানে বাড়িতে ছোটো বাচ্চা আছে তো কথা বলতে হয়, তাতে আমার মনে হয় আমার যেন প্রবলেম হচ্ছে, সেই জন্য আমি অল্প জল মিক্স করেছি যাতে পাতলা একটু হয় আর এফেক্টটা যাতে বেশি হয়। তোমরা যদি মানে চুপচাপ বসে থাকতে পারো তাহলে প্লেন ক্রিমটা ইউজ করো, আর যদি ভাবো যে তোমাদেরও আমাদের আমার মতন বাড়িতে কারোর সাথে কন্টিনিউ কথা বলতে হবে তাহলে একটু জল মিশিয়ে নিয়ে যাতে একটু পাতলা হয়, তাহলে স্কিনটায় টানটা পড়বে না, এটা করতে অনেকটা ইজি হবে। হয়ে গেল, এইভাবে এটাকে আমি 20 মিনিটস রেখে দেবো। 20 মিনিটস পরে মুখটা ধুয়ে তোমাদের সাথে এসে আমি আমার ফেসটা শেয়ার করছি,
কতটা কি চেঞ্জেস হলো কি হলো তোমরা দেখলে নিজেরা বুঝতে পারবে। দেখো বন্ধুরা, আমি মুখটাকে ধুয়ে আলতো করে জাস্ট মুছে চলে এলাম। তোমরা কি ক্যামেরাতে বুঝতে পারছো আমার ফেসটা? ফেয়ার অ্যান্ড লাভলি যেহেতু আমরা ইউজ করছি না, তো একটা ইনস্ট্যান্ট হোয়াইটনেস কিন্তু কাজ করবেই করবে, মানে কোনো এখানে ডাউট নেই, বুঝলে তো? তোমরাও এটা কোথাও গুড পার্ট করে ঘুরতে যাওয়ার হলে, কোনো ওকেশনে যাওয়ার হলে, কোনো বিয়েবাড়িতে যাওয়ার হলে এটা কিন্তু ইউজ করতে পারো, দুর্দান্ত রেজাল্ট পাবে কথা দিলাম। তো চলো আজকের ভিডিও এতটাই, তোমাদের সাথে আবার কালকে নতুন একটা ভিডিও নিয়ে দেখা হচ্ছে। ততক্ষণ সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আমার পাশে থেকো। আর এই ভিডিওটা প্রথম থেকে শেষ অবধি দেখার জন্যে তোমাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। চলো টাটা, বাই।